আসসালামু আলাইকুম, রাহান আর্টসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা জানবো ভিয়েতনামি লাল জাম্বুরা সম্পর্কে। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল আপডেট সবার আগে পেতে। যে কোনো প্রকার দেশি বিদেশি গাছ কিনতে লাইক দিয়ে অ্যাক্টিভ হয়ে যান আমাদের ফেসবুক পেজে এবং ফলোয়ার হয়ে যান আমাদের ফেসবুক আইডিতে, লিঙ্ক ডিসক্রিপশনে। দর্শক বন্ধুরা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনামে লাল জাম্বুরা। জাম্বুরা সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই। জাম্বুরা আমাদের দেশে অতি পরিচিত এবং সুস্বাদু ঔষধি গুণ সম্পূর্ণ একটি ফল। এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামে লাল জাম্বুরা। এই জাম্বুরা ভেতরে এবং বাহিরে লাল হবে। আমাদের দেশে যে জাম্বুরাগুলো দেখা যায় সাধারণত সেগুলা সবুজ বা হলুদ হয়ে থাকে, ভেতরের অংশে লাল বা সাদা হয়ে থাকে। এই জাম্বুরাটা এখানে একটি ব্যতিক্রম। আর একটা জিনিস, এই যে গ্রাফটিং গাছ দেখছেন, এই গাছ সাধারণত 1.5 থেকে 2 বছরের মধ্যে ফল দিতে সক্ষম। বর্তমানে আমাদের কাছে যে গাছটি আছে সেই গাছে ফল চলে আসছে অলরেডি। আর এই গাছের যে অরিজিনাল গাছ কিনছেন কি না আপনার ডুপ্লিকেট গাছ কিনছেন, এটা নিশ্চিত হবেন কিভাবে, অরিজিনাল গাছটি নিশ্চিত হবেন কিভাবে, সেটা হচ্ছে এই গাছের পাতা। এই গাছের পাতা দেখতে অনেকটাই গোলাকৃতির। আমি যদি দেখাই তাহলে দেখতে পারবেন গাছের পাতাটা অনেকটা চ্যাপ্টা টাইপের হয় এবং গোলাকৃতির হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছের পাতাটা হচ্ছে গোলাকৃতির অনেকটা। এই যে পাতাগুলো গোলাকৃতির। এই পাশে যদি আরও দেখাই তাহলে দেখতে পারবেন এই যে পাতাগুলো গোলাকৃতির পাতা। তো এটা হচ্ছে এই গাছের মূল বৈশিষ্ট্য। আর এই গাছটা অনেক সময় ঝিমানো থাকে, যে কারণে মনে হবে যে গাছটি হয়তো বা দুর্বল বা এই গাছ পুষ্টিহীনতায় ভুগছে এরকম গাছ। আসলেও তেমন না, গাছটির ধর্মটা এরকম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে এবং কমেন্ট করে আপনার মতামত জানান। তো বন্ধুরা, এরকম আরও ইন্টারেস্টিং সব কৃষি বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করুন রাহা নার্সারি।